নর্থ সাইডন দিস সিদ্দিক রহমান ফ্রম ফ্লাইং সিগল আচ্ছা বৈশাখ অনেক ভালো আছেন এখন বাজে হচ্ছে 7:45 আমরা কমলাপুরে অবস্থান করছি আজকে আমাদের গন্তব্য হচ্ছে হলো নরসিংদীর ঘোড়াশাল সো এখন আমরা যে ট্রেনে যাচ্ছি সেটা হচ্ছে কর্ণফুলি ট্রেন 8:30 ছাড়ার কথা রয়েছে এবং এই টিকিটটি আমরা যতটুকু জেনেছি 20 টাকা কিন্তু আমরা ট্রেনে উঠার পর আপনাদের ঘোড়াশালে নামার পর জানাবো যে টিকিটের দাম আসলে কত ছিল সো কথা না বাড়িয়ে চলুন আমরা আজকে আমাদের ঘোড়াশালের উদ্দেশ্যে রওনা দিচ্ছি নরসিংদী ঘোড়াশাল একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি আপনি যদি সকাল 7:45 বা 7:50 এর ভিতর এখানে আসতে পারেন মানে এই প্ল্যাটফর্মে চলে আসতে পারেন তাহলে আপনি ট্রেনটি পুরোটাই খালি পাবেন আপনি যদি একটু আধা ঘন্টা আগে আসেন তাহলে আপনি খুব সুন্দরভাবে বসে রিল্যাক্স মোডে যেতে পারবেন আর কি ট্রেনে উঠার পর কু ঝিকঝিক শব্দে আপনি আস্তে 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 প্রাকৃতিক পরিবেশের ভিতর মিশে যাবেন এবং কিছুক্ষণ পরেই আপনি শীতলক্ষা নদীর কিছু ভিউ পাবেন এগুলো দেখতে দেখতেই একসময় আপনি পৌঁছে যাবেন নরসিংদীর ঘোড়াশালে আমরা কোথায় এই হচ্ছে সেই ঘোড়াশাল ঘোড়াশালে নরসিংদীর আমরা এখন ঘোড়াশালে অবস্থান করছি আমাদের যে গন্তব্য আমরা এখানে চলে আসছি স্টেশনটা আসলে দেখার মতো একটা জুনিয়র হোক খুবই সুন্দর আসলে দেখার মতো একটা জায়গা সিলেটের পর মনে হচ্ছে এই স্টেশনটা অনেক সুন্দর ভাবলাম মাত্র এখন আমরা নাস্তা করি নেই সবচেয়ে ভালো হয় যেটা আপনারা যদি ওইখান থেকে নাস্তা করে নেন আমার কাছে মনে হয় ভালো হবে মানে কমলাপুর থেকে কারণ হচ্ছে 10:15 বা 30 বেজে গেলে একটু মানে ক্ষুধাই লাগছে আমার দেখতেছি এখন আর জায়গাটা খুব সুন্দর নাবলাম মাত্র ঘোরা শুরু করবো একটু পরে এখন ফার্স্ট অফ অল যেগুলো বলার ছিল আচ্ছা আসল কথা হচ্ছে এটা যে আমরা কমলাপুরে থেকে টিকিট কাটিনি কমলাপুর থেকে যদি আপনি টিকিট কাটেন সেক্ষেত্রে আপনার খরচ হবে হচ্ছে হলো 65 টাকা আর আপনি যদি সবচেয়ে ভালো হয় কোনো দরকার নেই টিকিট কাটার আপনি চলে আসেন এসে বসে পড়েন আপনি প্ল্যাটফর্মে ট্রেনে ট্রেনে বসলে আপনার সবচেয়ে সুবিধা হবে এবং আপনি 25 টাকা দিয়ে মাত্র টিকিটটা কাটতে পারবেন সো আমি মনে করি যে আপনারা টিকিট না কেটে ট্রেনে বসে পড়েন এবং ট্রেনে টিটি থেকে আপনি সেই টিকিটটা কিনে নেন অল্প টাকাটা কাটতে পারবেন সো কথা না বেড়ে চলুন আজকে আমাদের ট্যুর শুরু করি দেখা হবে আমরা এখন হচ্ছে ঘোড়াশালে একটা বাজারে নাস্তা করতেছি নাস্তা মোটামুটি ভালো খারাপ না তো ঢাকার থেকে মাঠে আসা এখন প্রচন্ড ক্ষুধা লাগছে ঘোড়াশালের যে কোনো একটি হোটেল থেকে নাস্তা শেষ করে 20 টাকা রিক্সা ভাড়া দিয়ে চলে যাবেন সরাসরি মনু মিয়ার জমিদার বাড়িতে মসজিদ একটা প্রথম এই ফল
হচ্ছে কারণ হচ্ছে আমরা এই সাস্টাফল মনু মিয়া যে বাড়িটা এই জমিদার বাড়ি থেকে আমরা ঘুরে নিয়ে আসছি। পরে ওনারই চাচাতো ভাইয়ের বাড়িটা, আর আমরা এখান থেকে পারমিশন নিতে পারিনি, কেয়ারটেকারকে অনেকবার বোঝাইলাম কিন্তু কোনোভাবে তারা রাজি হচ্ছে না। সো আজকে আমাদের ব্লগিং এখানে শেষ হচ্ছে, আমরা হয়তো বা এখানে যেতে পারবো না। সো আপনারা আসার পর চেষ্টা করে দেখবেন, একজন মুরব্বী মানুষ থাকে, হয়তো বা সে আপনাকে দিতেও পারে এবং না দেওয়ার সম্ভাবনাটাই বেশি। আজকে এই পর্যন্ত বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আমার পরবর্তী ভিডিওতে হচ্ছে ঘোড়াশালের আরও একটি জমিদার বাড়ি, লক্ষণ সার জমিদার বাড়ি, এই ভিডিওটি আমি আপ দেব। সো এই ভিডিওটি দেখতে চাইলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।